হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সামস মেড ইজি। আপনাদের সকলকে আরও একবার এক্সামস মেড ইজি চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা এই মুহূর্তের এবং এবছরের সবচাইতে গুরুত্বপূর্ণ চাকরি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলোর মধ্যে একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট নোটিফিকেশন, যেটা অলরেডি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আজকেই প্রকাশ করে দিয়েছে। আপনারা যারা অলরেডি জেনে গেছেন এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশনটাকে ডাউনলোড করে দেখেও নিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কারণ এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটার বাইরেও অনেক প্রশ্ন থেকে থাকে। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে আপনাদের সেই সমস্ত প্রশ্নের সমাধান উত্তর আপনারা পেয়ে যাবেন, এবং এর বাইরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, তাহলে আমরা আমাদের কমেন্ট বক্সে আপনাদের সমস্ত কোয়ারিগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার আগে জানিয়ে রাখছি যে যেই বিষয়গুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব না সেগুলো, সবার প্রথমে জানিয়ে রাখছি চারটে ডিপার্টমেন্ট, যে চারটে ডিপার্টমেন্টে নিয়োগ হতে যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের। আপনারা আপনাদের চয়েস রেটে বা প্রেফারেন্সে কোন ডিপার্টমেন্টগুলোকে সামনের দিকে রাখবেন সেটা এখন বলবো না, আমরা অন্য ভিডিওর মাধ্যমে সেই বিষয়টাকে আলোচনা করব। পে স্কেল আপনার যেটা রয়েছে তার বাইরে যে পার্টসগুলো রয়েছে একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পেয়ে থাকে যে সুবিধেগুলো, সেগুলো কী কী রয়েছে সেগুলো বলবো না। জব প্রোফাইল, যদিও আপনারা সকলে বিং আ সিভিল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যথেষ্ট রকমভাবে জেনে থাকেন যে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কী কাজ, কিন্তু প্রকৃত অর্থে সেগুলো কী কী সেগুলো নিয়েও আমরা আলোচনা করব না। পরবর্তীতে বাকি পয়েন্টগুলোতে আসছি। ইন্ডিয়ান রেলওয়েজে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারের সঙ্গে আমরা অনেক সময় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে কম্পেয়ার করে ফেলি, সেটা যে কম্পেয়ারটা করা যায় না, ডিফারেন্সটা কী রয়েছে, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করব না। এবারে সে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন অ্যানালাইসিসে আসছি, এবং এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসি এবং সবশেষে চিফ ইঞ্জিনিয়ার হতে কত বছর সময় লাগে এবং আপনাদের ইনক্রিমেন্টটা কী হিসাবে হয়, সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো সবার আগে এই অ্যানালাইসিসটাতে শুরু করছি, যেটা এক্ষেত্রে বলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চারটে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের নিয়োগ করবে। শুধু চারটে ডিপার্টমেন্টই নিয়োগ করে সেটা কিন্তু নয়, আরও অনেক ডিপার্টমেন্ট রয়েছে যাদের মেনশন এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে নেই। এক্ষেত্রে বলেছে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স আন্ডার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট PWD, ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স ইরিগেশন আন্ডার ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং সার্ভিস সিভিল আন্ডার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট PHE ডিপার্টমেন্ট, এবং সবশেষে PNRD ডিপার্টমেন্ট, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এই চারটে ডিপার্টমেন্ট এই মুহূর্তে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী নিয়োগ করছে। তো এই চারটে ডিপার্টমেন্টে বলে রাখি ফ্রেন্ডস কাদের নিয়োগ করছে, সেটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়েই শুধু রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বেরিয়েছে। এটা সত্যি আনফর্চুনেট, যদিও তুলনামূলকভাবে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের ভ্যাকান্সি খুবই কম থাকে সিভিলের তুলনায়, তবুও এবারের ভ্যাকান্সিটা কিন্তু শুধুমাত্র সিভিলদের জন্যই রিজার্ভ রয়েছে। এবারে সবার প্রথমে যে পয়েন্টটা আলোচনা করব, আপনার রিক্রুটমেন্টটা হবে আপনার সকলেই জানেন রিটেন এক্সাম ফলোড বাই ইন্টারভিউ। রিটেন এক্সাম 200 মার্কসের হয় এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট সেটা কিন্তু 100 মার্কসের হয়, এবং এটা কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রেও একই রকম। এবারে পরবর্তীতে রিটেন এক্সাম জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কলকাতা ছাড়া অন্যান্য জায়গাগুলোতে হয়, যেমন শিলিগুড়ি, এক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য নয়। এবং রিটেন এক্সামের টেন্টেটিভ মান্থ মেনশন করে দিয়েছে নভেম্বর, কিন্তু টেন্টেটিভ ডেট কিন্তু মেনশন করা নেই যে নভেম্বরের কবে থেকে হচ্ছে। যদিও আমরা দুদিন আগেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের যে আপকামিং বা ফর্থকামিং এক্সামিনেশন লিস্টটা রয়েছে সেটা আলোচনা করে দিয়েছি, সেখানে 2021-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত সমস্ত পরীক্ষাগুলোর ডেট মেনশন করা আছে। তো এক্ষেত্রে কিন্তু এটা নভেম্বরে হচ্ছে, সেখানে কিন্তু পার্টিকুলারলি ডেটগুলো মেনশন করা ছিল, কিন্তু এখানে সেরকম কিছু নেই। এবারে নেম অফ এক্সামিনেশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট 2020, সার্ভিস বা পোস্ট চারটে ডিপার্টমেন্টে চারটে পোস্ট রয়েছে, সেগুলো আমরা ওখানেই আলোচনা করা হয়ে গেছে ওপরে যেটা আমরা বলেছি। যেমন ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিস সেটা হচ্ছে সার্ভিস অফ ইঞ্জিনিয়ার, সেটা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট PWDতে, ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স ইরিগেশন যেটা INWD ডিপার্টমেন্টে, তো সেগুলো আর বলছি না। পে লেভেল অ্যাপ্রক্সিমেটলি আমরা বলে রাখি যে মোর দ্যান 60,000 গ্রস পে এন্ট্রি লেভেলে আপনারা পাবেন। এক্স্যাক্ট ফিগারটা আমরা পরবর্তী যে ভিডিওটা বানাবো আপনাদের সকলের কোয়ারি নিয়ে সেখানে আলোচনা করে দেবো। ভ্যাকেন্সি সেটা নর্মালি পাবলিক সার্ভিস কমিশন অ্যানাউন্স করে না ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে, পরবর্তীতে আপনারা কিন্তু যখন লিস্ট প্রকাশিত হয় রিটেন এক্সামের সেখান থেকে একটা ধারণা পেয়ে যান, কারণ 1:3 বা 1:5 রেশিওতে ইন্টারভিউতে ডাকা হয়। রিজার্ভেশন অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস SC ST-দের জন্য, OBC-দের জন্য এবং PHE-দের জন্য যেমন থাকার তেমনটাই থাকবে, সেটা নিয়ে আলোচনা করছি না। এবং কোয়ালিফিকেশন, এই পার্টটা সবচাইতে গুরুত্বপূর্ণ, কোয়ালিফিকেশানে কী কী বলেছে আমরা যদি এক এক করে দেখি। সবার আগে বলেছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি লাগবে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। এক্ষেত্রে বলে রাখি আপনারা যারা BE করেছেন বা BTEC করেছেন এবং যারা AMI করেছেন সকলেই আবেদনের যোগ্য।
এবং এক্ষেত্রে কিন্তু যেহেতু পাবলিক সার্ভিস কমিশন সমস্ত রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চাকরির ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া থাকে, সেই রাজ্যের যে ভাষা প্রধান ভাষা সেটাকে কিন্তু আপনার সেই ভাষায় কথা বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের শুধু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নয়, সমস্ত চাকরির ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষায় লিখতে পড়তে আপনাকে জানতে হবে, এবং সেই জন্যই কিন্তু ইন্টারভিউয়ের আগে আপনার নামটা লিখিয়ে নেয় এবং বেসিক্যালি আপনাকে বাংলাতেই ইন্টারভিউটা ফেস করতে হয়। এবং আপনি নেপালি ভাষার যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে নেপালি ভাষা জানতে হবে, সেক্ষেত্রে বাংলাতে এক্সেম্পটেড রয়েছে, না জানলেও চলবে। এবারে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা সমস্ত চাকরির প্রার্থীদের জন্যই প্রযোজ্য। ডিজায়ারেবল হিসেবে নবতম সংযোজন এটা হয়েছে পিএনআরডি এবং পিএইচই ডিপার্টমেন্টের ক্ষেত্রে, এটা কিন্তু ডিজায়ারেবল কোয়ালিফিকেশন, এটা দেখে ঘাবড়ানোর কিছু নয়। এক্ষেত্রে বলেছে ওয়ান ইয়ার্স পোস্ট গ্র্যাজুয়েট প্র্যাকটিক্যাল ট্রেনিং অর স্টাডি অর রিসার্চ অর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ওয়ার্ক। আপনি যদি গ্র্যাজুয়েশনের পর কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো ডিপার্টমেন্টে, কোনো অর্গানাইজেশনে, অথবা কোনো হায়ার স্টাডি এখন যদি আপনি করতে থাকেন এমটেক বা কিছু, অথবা কোনো রিসার্চ বা কোনো প্র্যাকটিক্যাল ট্রেনিং, তাহলে আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে। এটা না থাকলেও কিন্তু অবশ্যই অবশ্যই আবেদনের যোগ্য। এবারে কোয়ালিফিকেশান প্রেসক্রাইবড ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট আর অ্যাজ পার দ্য নোটিফাইড রিক্রুটমেন্ট রুল ইস্যুড বাই গভর্নমেন্ট, যে কোয়ালিফিকেশানটা বলা হয়েছে সেটা কিন্তু গভর্নমেন্টের রুল অনুযায়ী বলা হয়েছে, সেই বিষয়গুলো আমাদের আলোচনা করার দরকার নেই। বয়স যেটা এজ ক্রাইটেরিয়া রয়েছে 36 বছর, এটাও কিন্তু পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের সমস্ত চাকরির ক্ষেত্রেই প্রযোজ্য, এবং বয়সটাকে কিন্তু এক্ষেত্রে ট্রিট করা হবে 1 জানুয়ারি 2020 অনুযায়ী, অর্থাৎ 2 জানুয়ারি 1984 আগে যদি কারোর জন্ম হয়ে থাকে আনরিজার্ভ ক্যাটাগরির কোনো ক্যান্ডিডেটদের, তারা কিন্তু এক্ষেত্রে আবেদনের যোগ্য না। কনসেশন ইন এজ সেটা আপনারা সকলেই জানেন, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, এবং পার্সন উইথ ডিসেবিলিটিস তাদের ক্ষেত্রে 10 বছর অ্যাজ পার গভর্নমেন্ট নর্ম রিল্যাক্সেশন থাকবে। চান্স লিমিট এটাও কিন্তু নবতম সংযোজন এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানে। এক্ষেত্রে চান্স লিমিট বলতে দুটো ডিপার্টমেন্টের কথা মেনশন করেছে, INWD এবং PHE, দুটো ডিপার্টমেন্টকে যারা অপ্ট করছে, দুটো ডিপার্টমেন্টের যারা ক্যান্ডিডেটগুলো চয়েস করছে, ক্যান্ডিডেটরা চয়েস করছে দুটো ডিপার্টমেন্টকে, তাদের ক্ষেত্রে কিন্তু 3 বারের বেশি পরীক্ষায় আপনারা বসতে পারছেন না। এক্ষেত্রে কিন্তু দুটো ডিপার্টমেন্ট বেশি ভালো, দুটো ডিপার্টমেন্ট কম ভালো সেটা কিন্তু কোনো কারণ নয়, এই দুটো কিন্তু সম্পূর্ণই দুটো ডিপার্টমেন্টের আলাদা আলাদা গাইডলাইন, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাদের তুলনা করার কোনো ব্যাপার নেই, PWD খারাপ বা INWD ভালো সেই বিষয়টা কিন্তু নয়। এবার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা রয়েছেন, দুটো ডিপার্টমেন্টের যারা জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে বর্তমানে কাজ করছেন এবং যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারাও কিন্তু রিকুইসাইড কোয়ালিফিকেশান যদি থেকে থাকে, অর্থাৎ আপনার ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে, তাহলে আপনারা কিন্তু ডিপার্টমেন্টকে জানিয়ে অবশ্যই আবেদন করতে পারেন। চয়েস অফ সার্ভিস, আপনারা কোন সার্ভিসটাকে চয়েস করবেন, অর্থাৎ কোন ডিপার্টমেন্টকে চয়েস করবেন, কারণ বিভিন্ন ডিপার্টমেন্টের সার্ভিসের নামটা আলাদা রয়েছে, আমরা দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু বলেছে যে ডিফারেন্স রিগার্ডিং ডিফারেন্ট ডিপার্টমেন্ট উইল বি অবটেইন ফ্রম ক্যান্ডিডেট অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, সেটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই। RRB রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেমন প্রথমেই মেনশন করে দিতে হয়, এটা কিন্তু ইন্টারভিউর সময় চয়েস শিট ফিল আপ করতে হয়, সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে সঠিক তথ্যগুলো তুলে ধরব, যে কোন ডিপার্টমেন্টে কী সুবিধা রয়েছে, কী ফ্যাসিলিটিসগুলো রয়েছে, প্রমোশনের সুবিধাগুলো কী রয়েছে ইত্যাদি ইত্যাদি। এবারে প্লেস অফ পোস্টিংও কোন ডিপার্টমেন্টে কেমন হয় সেগুলো নিয়েও কিন্তু আমরা আমাদের তরফ থেকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। এবার রুলস রিগার্ডিং ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যাটাগরি অফ ক্যান্ডিডেটস, তাদের জন্য কী রুল রয়েছে সেটা নিয়ে আমাদের আলোচনা করার দরকার নেই। 40% ডিসেবিলিটি থাকলে আপনারা রিজার্ভ ক্যাটাগরিতে পড়ছেন, PWD ক্যাটাগরিতে পড়ছেন, অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটিস ক্যাটাগরিতে পড়ছেন, এবং অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস আপনারা কিন্তু সেই সুবিধাগুলো পাচ্ছেন। এবার কম্পেনসেটরি টাইম, এক্ষেত্রে বলেছে ক্যান্ডিডেট সাফারিং ফ্রম ব্লাইন্ডনেস অর লো ভিশন, ক্যান্ডিডেট উইথ লোকোমোটর ডিসেবিলিটি উইল বি অ্যালাউড কম্পেনসেটরি টাইম 20 মিনিট পার আওয়ার। তো এটা নর্মালি সমস্ত পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যাটাগরি ক্যান্ডিডেট হলে আপনি প্রত্যেক ঘন্টায় 20 মিনিট করে এক্সট্রা পাবেন। মোড অফ অ্যাপ্লিকেশন, এটা তো অবশ্যই অবশ্যই অনলাইনে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন প্রসিডিওর এখনও স্টার্ট হয়নি, কবে থেকে স্টার্ট হবে সেগুলো আমি আলোচনা করছি। আদার রিকোয়ারমেন্টস কী রয়েছে, আপনাকে পশ্চিম ভারতবর্ষের সিটিজেন হতে হবে, এবং এছাড়াও অন্যান্য যেই দেশের সিটিজেনরা আবেদনের যোগ্য ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো রয়েছে। অ্যাপ্লিকেশন ফি 210 টাকা আপনাকে পে করতে হবে যদি আপনি জেনারেল বা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন। এর সঙ্গে কিছু চার্জেস লাগবে, এসসি এসটিদের ক্ষেত্রে কোনোরকম পে প্রোভাইড করতে হচ্ছে না, এক্সামিনেশন ফি প্রোভাইড করতে হচ্ছে না, এবং পার্সন উইথ ডিসেবিলিটিস যারা রয়েছেন মোর দ্যান 40%, তাদেরকেও কিন্তু কোনোরকম ফি প্রোভাইড করতে হচ্ছে না। এবং পার্টিকুলার্স অ্যান্ড সার্টিফিকেট, এক্ষেত্রে এসসি এসটি যারা রয়েছেন বা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের নির্দিষ্ট সার্টিফিকেটগুলো কিন্তু থাকতে হবে, এবং কারা ইস্যু করবে সেগুলো এক্ষেত্রে বলে দিয়েছে, সেগুলোতেও আমরা আসছি না। পেনাল্টি এই বিষয়গুলো তো যাচ্ছি না, এক্সামিনেশন সেন্টার বলে দিয়েছি, এবং কিছু
কশনস রয়েছে, কিছু গাইডলাইন্স যেগুলো স্ট্রিক্টলি আপনাদের মানতে হবে। ক্যান্ডিডেট মাস্ট বি অ্যাবাইড বাই দ্য ইনস্ট্রাকশন অ্যাজ মে বি গিভেন বাই সুপারভাইজার ইন ভিজিলেটার অফ দ্য এক্সামিনেশন। এছাড়াও ক্যান্ডিডেট হু হ্যাজ বিন রিপোর্টেড এগেনস্ট বাই দ্য সুপারভাইজার অফ দ্য এক্সামিনেশন সেন্টার ফর ভায়োলেটিং রুলস। নর্মালি এক্সাম সেন্টারের রুল রেগুলেশনসগুলো কী হয় আপনারা সকলেই জানেন, আপনারা যারা জব অ্যাসপিরেন্স রয়েছেন। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো বোল্ড করে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, সেগুলোকে আমি তুলে ধরছি এক এক করে। দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল শ্যাল হ্যাভ ডিসক্রিশন টু ফিক্স কোয়ালিফাইং মার্কস ইন এনি পেপার, অল পেপার সাবজেক্টস অ্যান্ড ইন থ্রি এগ্রিগেট। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের ডিসক্রিশন রয়েছে তারা কাট অফ মার্কটা কতটুকু নির্ধারিত করবে, এই তিনটে পার্ট বা দুটো পার্ট যেগুলোই রয়েছে কোনো একটা পার্টে বা ইন্টারভিউতে বা যেখানে খুশি। ক্যান্ডিডেট আর নট অ্যালাউড টু ক্যারি মোবাইল ফোন, এগুলো সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কমন তথ্য। আপনারা যারা জব এক্সপিরিয়েন্স রয়েছেন মোবাইল ফোন আপনারা ক্যারি করতে পারবেন না, ইলেকট্রনিক গ্যাজেটস ক্যারি করতে পারবেন না। দেয়ার উইল বি অ্যারেঞ্জমেন্ট ফর ফ্রিস্কিং অফ দ্য ক্যান্ডিডেট এট এন্ট্রি পয়েন্ট অফ দ্য ভেনিউ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এক্ষেত্রে বলা আছে, সেগুলোতে আমরা যাচ্ছি না। তবে সবশেষে আমাদের সকলকে জানিয়ে রাখি এবং অ্যাপয়েন্টমেন্টের পর আপনাদের ইন্টারভিউর পর আপনার মেডিকেল এক্সামিনেশন হয়ে রিক্রুটমেন্ট হয় সেগুলো তো যাচ্ছি না, রেজাল্ট কবে হবে সেগুলো তো যাচ্ছি না। সবার আগে বলে রাখি 14 জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, 6 অগস্ট পর্যন্ত চলবে, অর্থাৎ আপনারা 3 সপ্তাহ মতো সময় পাবেন। 6 অগস্টের মধ্যে আপনাকে কিন্তু পে প্রোভাইড করে দিতে হবে এবং 7 তারিখের মধ্যে চালানটা জেনারেটেড হয়ে যাবে। তো সমস্ত অ্যানালাইসিস শেষ করার পরবর্তীতেও যে প্রশ্নগুলো রয়ে গেছে আপনাদের, সেগুলো নিয়ে আমরা নতুন ভিডিও করব, যে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার এবং একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং একজন আরআরবি জেই বা সিভিল সেকশন ইঞ্জিনিয়ারের মধ্যে ডিফারেন্সটা কী, আপনার যে 4টে ডিপার্টমেন্ট রয়েছে কোন ডিপার্টমেন্টটা বেশি ভালো, আপনাকে কী কাজ করতে হবে এবং একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কী কী পে পার্কসগুলো পায়, আমরা সঠিক তথ্য আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এবং একই রকমভাবে আপনাদের যাদের কোয়েশ্চেন রয়েছে, কোনো রকম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি আপনাদের প্রয়োজন হয়, আমরা সমস্ত বছরের প্রায় অন্তত 10 বছরের কোয়েশ্চেন পেপার আপনাদের দেওয়ার চেষ্টা করব। সমস্ত রকম তথ্য, যদি কোনো বই গাইডেন্স লাগে সেগুলো নিয়েও কিন্তু আমরা হেল্প করার চেষ্টা করব। অবশ্যই এই মেসেজটাকে, এই ভিডিওটাকে আপনাদের বন্ধুদের মধ্যে যতটা সম্ভব শেয়ার করুন, যাতে তারা সকলে এই ভিডিওর বেনিফিটটা পেতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।